হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখানে আমার কিছু গাছ আছে, বাংলাদেশে আসার পর অনেক গাছ লাগিয়ে ফেলেছি ব্যালকনিতে, ছাদেও অনেক গাছ আছে, ভাবছি বাসায় নিয়ে আসবো গাছগুলো। তো যেগুলো বাসায় আছে আমার গাছ, সেগুলো আমি অনেক অনেক যত্ন করি, সকাল বিকাল দুই টাইম পানি দিয়ে থাকি। আর এই যে ওয়াশরুমে আমি যে গাছগুলো দিয়েছিলাম, সেগুলো আমি সকালবেলা একটু বাহিরে নিয়ে রেখে দেই এক ঘন্টার জন্য, মানে রোদ পাওয়ার জন্য, তারপর আবার এনে এখানে রেখে দেই। আসলে গাছগুলো খুবই ভালো লাগে, গাছের সঙ্গে কিন্তু অনেক সময় কাটানো যায়। আর এই যে আমাদের মরিচ গাছ, এটা হলো ক্যাপসিকাম। ক্যাপসিকাম অলরেডি চলে এসেছে গাছে, যে দেখতেই পাচ্ছেন ছোট ছোট, কিন্তু এখনও গাছে অনেক ফুল। তারপরও ছোট ছোট মরিচ আসতেছে, শীতের মধ্যে হয়তো মরিচ ধরবে গাছে। তো আজকে আমরা একটু ব্যাংকে যাব, সেই জন্য আমি গাছগুলো বাহিরে রেখে যাচ্ছি সকাল সকাল। এখন হলো সকাল 10:30 মতো বাজে। তো আমি যে ব্যাংকে যাব সেটা অনেক দূরে আমার বাসা থেকে, তো ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে যাব সেখানে। বাসায় তো একা রেখে যেতে পারবো না, আর খালাকে আজকে আসতে নিষেধ করেছি যে খালা বাসায় আসবেন না, আমরা এক জায়গায় যাব। আসতে আমাদের সারাদিন লেগে যাবে অনেক দূরে, তো সেটা হলো সাভারে। অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে আপু তোমরা কোথায় গিয়েছিলে, বলোনি ব্লগে। তো আমরা সাভারে যাচ্ছি, সেখানে আমার অনেক পুরনো একটা অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টের ব্যাপারে একটু জানতে যাব। তো চেয়েছিলাম আমি আর ওদের আব্বু যাব, তো বাচ্চাদেরকে কার কাছে রেখে যাব, তাই ভাবলাম সবাই একসাথে যাই, একটু ঘোরাফেরা করে আসবো সবাই মিলে। আর আসার পথে অনেক জ্যাম ছিল, মানে আরো সকালবেলা রওনা হলে হয়তো ভালো ছিল। তো আমরা এখন অলরেডি চলে এসেছি সেখানে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে। খুবই সুন্দর এখানকার পরিবেশ, আমি এখানে আরও অনেকবার এসেছি, আর এখানে অনেক ব্লগ আমি মেক করেছি গত বছর যখন আমি বাংলাদেশে এসেছিলাম তখন। তো আমরা ওখানকার কাজ শেষ করে তারপর বাসায় চলে এসেছি, আর বাসায় আসতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল, এত জ্যামে পড়েছিলাম আসার পথে, কিছু কিনতেও পারিনি। আসলে আজকে সারাদিনই আমরা না খাওয়াছিলাম সেখানে, অনেক কষ্ট হয়েছে বাচ্চাদের নিয়ে। তো আমরা বাসায় এসে আমি কিছু রান্নাবাড়া করে নিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আর বাচ্চাদেরকে আমরা তৈরি করে দিয়েছিলাম আসার সাথে সাথেই। তোরা এখন আমরা খেয়ে নিচ্ছে, আর শালীন শাওয়ার করে তারপরে যে গোসল টোসল করে একদম রেডি হয়ে গিয়েছে। তো আমি ওকে একটু সাজিয়ে গুছিয়ে তারপর আমি রান্নাটা করে ফেলবো। তো যাব কিচেনে, দেখি আজকে কি রান্না করি। তো এটা পরের দিন সকালবেলার ব্লগ ছিল, এখন প্রায় 11:30 মতো বাজে। তো আমরা সকালে নাস্তাটা খেয়ে নিয়েছি, আর শালীন শাওয়ার করে ফেলেছে আজকে সকাল সকাল। আর আমাদের অনেক দিন হয়েছে আমরা লং ড্রাইভে কোথাও যাইনি, তো চিন্তা ভাবনা করতেছি হয়তো যেতেও পারি, যদি যাই অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। আসলে ওর আব্বু এই ভাইরাসের কারণে কোথাও যেতে চাচ্ছে না, আমি অনেক জায়গায় যেতে চাচ্ছি, কক্সবাজার, তারপর দেশের বাড়ি বেড়াতে ইচ্ছে করে অনেক। যেহেতু অনেক দিন দেশে চলে এসেছি, কোথাও যেতে পারতেছি না, যখন ওর আব্বুর কাছে বলি ওর আব্বু বলে না এখন যেতে পারবে না, সবাই একটু সচেতন থাকো, এখন ঠান্ডা যেহেতু চলে এসেছে, অল্প অল্প ঠান্ডা পড়তেছে, এই সময়টাতে একটু সাবধানে থাকতে হবে বাচ্চাদের নিয়ে। তো ভাবলাম ঠিকই তো বলে, কথাগুলো কিন্তু একদম সত্য, তারপর আমরা কেউ মানতে চাই না। তো আমাদের যে কাঁঠাল নিয়ে এসেছিল 12 মাসের কাঁঠাল, সেটার বিছিয়ে যে একটা কাঁঠাল আমরা অলরেডি খেয়ে ফেলেছি, আর একটা কাঁঠাল আমি ভাবতেছি ভেঙে নেব। তোর আব্বু ভেঙে নিয়েছিল কাঁঠাল, আর এই যে কাঁঠালের বিচিগুলো এখন আমি একটু টেলে নিচ্ছি। আর কাঁঠালের বিচি এমনিতেও সংরক্ষণ করা যায়, আমার কিন্তু আছে অনেক বিচি ডিপ ফ্রিজে, তারপরও আমি এগুলো একটু ভেজে নেব। ওর আব্বু কাঁঠালের বিচি ভাজা খেতে অনেক লাইক করে। তো সকাল সকাল আমি একটু বেলকুনিতে বসেছিলাম, আর খালা এসেছে, ওনাকে দিয়ে আলমারিটাকে গুছিয়ে নিচ্ছি, কাপড়গুলো কীভাবে গুছাতে হবে সেগুলো বলে দিচ্ছি।
তো উনি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছেন, আর খালা ব্যথা পেয়েছে মাথায়, একদম ব্যান্ডেজ করে এসেছে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, বললো আমি গতকালকে এক দোকানে গিয়েছিলাম, সেখানে ব্যথা পেয়েছি। তো ওনার কথা শুনে আসলে আমি একদম ভয় পেয়ে গিয়েছি, আসলে অনেক দূর ওনার মাথা ফেটে গিয়েছে, তো সেগুলো একটু সেলাই করা হয়েছে। তো আমি আজকে কাঁঠাল ভেঙে নিচ্ছি, যে আমি কাঁঠালটাকে চেয়েছিলাম ওর আব্বু ভেঙে দিবে, আসলে কাঁঠালটা একটু শক্ত ছিল। মালয়েশিয়া যেরকম আমরা চাওলা কাঁঠাল খেয়ে থাকি ঠিক ওরকম, তো কাঁঠালগুলো কিন্তু অনেক মিষ্টি হয়েছিল, খেতে অনেক ভালো লেগেছে। আর এগুলো গতকালকে যে ওর আব্বু কাঁঠাল ভেঙেছিল সেটার বিচি, তো সেগুলো আমার এখন ভাজা হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে বিচিগুলো, সাথে সাথে ভেজে নিয়েছি। আমি দুই দিন শুধু রোদে শুকিয়েছিলাম বিচিগুলো, আর খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এখন একটু ভেজে নেওয়ার পর আমি খোসা ছাড়িয়ে একটা বয়মে রেখে দেব। এগুলো কিন্তু দুই তিন সপ্তাহের জন্য সংরক্ষণ করে রাখা যায় বয়মের মধ্যে, এভাবে ভেজে রেখে দিলে যখন তখনই খাওয়া যায়। আসলে এবছর বাংলাদেশে আসার পর অনেক কাঁঠাল খেয়েছি, সাথে সাথে বিচিও কিন্তু কম খাইনি গরু মাংসের সাথে, তারপরে এভাবে ভেজে কিন্তু আমরা অনেক কাঁঠালে বিচি খেয়েছি। আর এই যে আমাদের সবগুলো কাঁঠাল খোলা হয়ে গিয়েছে, শালেনকে দিয়েছি, এখন ও বসে খেয়ে নিচ্ছে, কাঁঠালটা অনেক মিষ্টি হয়েছিল। আর ইদানিং আমার ব্লগ চ্যানেলে কোনো কমেন্ট আসতেছে না, আমার পুরনো আপুরা হয়তো আমাকে ভুলে গিয়েছে, ব্লগগুলো দেখে হয়তো তারা কমেন্ট করে না। আমি অনেকের কমেন্টের অপেক্ষায় থাকি, তারপর খুঁজে খুঁজে দেখি যে আপুদের কী অবস্থা, তারা কেন কমেন্ট লিখতেছে না, ভালো আছে কি না। আসলে আমার কথা সবাই শুনতে পায়, আমি কিন্তু সবার কথা শুনতে পাই না বা দেখতেও পাই না, কমেন্টের মাধ্যমে কিন্তু অনেক কিছু জানা যায়। অনেক আপুদের সাথে আমার পরিচয় আছে মেসেঞ্জারে, বাট এভাবে কিন্তু কমেন্ট লেখা হয় না ব্লগের মধ্যে। তো অনেক আপুদেরই অনেক মিস করি আমি, তারা কিন্তু ভুলে গিয়েছে হয়তো আমাকে, আমি কিন্তু তাদেরকে এখনও ভুলিনি। অনেক পুরনো যারা আমার ব্লগগুলো দেখতো তারা এখন আর আগের মতো কমেন্ট লিখে না। তো যাই হোক, হয়তো ভালো লাগলে কমেন্ট লিখবে, আমি হয়তো জানতে পারবো আপুদের পরিচয়, আপুরা এখন কোথায় আছে। অনেকেই অনেক দেশে থেকে আমাকে কমেন্ট লিখতো আগে। তো আমি এখন রাতের ডিনার আয়োজন করে নিয়েছি, এখানে আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি, তার সাথে ভেন্ডি ভাজি করেছি, ডিম ভাজা করেছি, মানে আজকে রাতের খাবারটা একটু অন্যরকম করেছি, তার সাথে বেগুন ভাজা। আর সবগুলো সবজি কিন্তু আমি অনলাইন থেকে ডেলিভারি এসেছিলো কিছুক্ষণের মধ্যে, আমি এগুলো এখন কেটে নিয়েছি। মানে যেগুলো আমরা বাসায় বসে থেকে অর্ডার করি সেই সবজিগুলো কিন্তু একদম ফ্রেশ আসে না, সেই জন্য ভাবলাম এখন এগুলো শেষ করে ফেলবো, সকাল হতে হতে এগুলো নষ্ট হয়ে যাবে। তো এই যে রাতের খাবার আমি এখন তৈরি করে নিয়েছি, সবাইকে এখন রেডি করে দিচ্ছি। তো আজকে খালা আমার জন্য মেহেদি পাতা নিয়ে এসেছিলো, আর এই যে মেহেদি পাতাও আমি একটু শ্যুট করে রেখেছি আপনাদের জন্য। খালার খুব সুন্দর একটা গাছ আছে, তো সেখান থেকে খালা ছোট ছোট চারা এনে আমাকে দিয়েছে, আমি সেগুলো রোপণ করেছি, দেখি যদি হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো খালা প্রায় সময় মেহেদি বেটে মাথায় হাতে দিয়ে আসে, তাই আমি বললাম আমার জন্য নিয়ে এসো পাতা, তাই খালায় নিয়ে এসেছে। এখন মেহেদি পাতাগুলো একটু বেটে তারপর দিচ্ছে আমাকে, আর আমার সাথে অনেক কথা বলে, খালাটা অনেক ভালো, ওনার সঙ্গে গল্প করি, তারপর খুব সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে জানে, মানে আমি যেরকম চাই ঠিক ওরকমই কিন্তু গুছিয়ে কাজ করে সংসারে, সেজন্য আমার কাছে অনেক ভালো লাগে। তো এই যে মেহেদি পাতাগুলো উনি বেটে দিবেন, আজকে আমি এগুলো মাথায় দিব। তো আজকের ব্লগটা আমি একটু একটু করে শ্যুট করেছি, অনেক দিনের ব্লগ একসাথে করার চেষ্টা করেছি। আজকে আমি রান্না করব চেপা মাছ দিয়ে লতি রান্না করব, ডাটা দিয়ে ডাল রান্না করব, আর বাচ্চাদের জন্য সকালের নাস্তা তৈরি করতেছি প্যানকেক। অনেক দিন ধরেই মীরা চাচ্ছে প্যানকেক খাবে, তাই আজকে তৈরি করে দিচ্ছি।
তো ওদেরকে নাস্তাটা দিয়ে এখন আমি কিচেনে চলে এসেছি। আজকে আমি চ্যাপা শুটকি দিয়ে লুচি রান্না করব। চ্যাপা শুটকি নিয়েছি তিনটার মতো এখানে, তার সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। তারপর আমি অ্যাড করে দিচ্ছি লতিগুলো। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর মরিচের পাউডার, ধনিয়ার পাউডার দিয়ে জাস্ট এখন একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো লতিটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে লতিটাকে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য, আর অল্প অল্প করে রান্নাটা করে নিব। এখনকার শীতে সবজি খেতে ভালো লাগে, তাই বিভিন্ন ধরনের সবজি রান্না করি, এক এক দিন এক একটা তৈরি করার চেষ্টা করি। তা আজকে ডাঁটা শাক দিয়ে ডাল রান্না করব। এই যে ডাঁটা শাকগুলো আমি ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। তো শাকগুলোকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ডাঁটা শাকটাকে, তারপর আমি ডালের মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি ডাল বসিয়ে দিয়েছি চুলায়। ডালের মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ, তার সাথে লবণ দিয়েছি আর অল্প পরিমাণে কাঁচা পেঁয়াজ দিয়েছি। ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পর এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে রাখবো শাকটা সিদ্ধ হওয়ার জন্য। এভাবে শাক রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে। আমি ডাঁটা শাক দিয়ে এটা প্রায় রান্না করে থাকি। মালয়েশিয়া কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টে এইভাবে রান্না করে। ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা যখনই দুপুরে খাবার খেতে যাই তখনই কিন্তু এই ধরনের খাবার খেতে পারি। তো আমার লতিটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে, আর এই যে ডালটাও কিন্তু ফুল বলক চলে এসেছে। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি বাগার দিয়ে দিব। এখন আমি ডালটাকে বাগার দেওয়ার জন্য এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাঁচফোড়ন। পেঁয়াজ আর রসুনটাকে এখন হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ডালগুলো। ডালটাকে দিয়ে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিব। ডালটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, খেতে অনেক ভালো লাগে। গরম ভাতের সাথে বা রুটির সাথেও খেতে পারেন। তো এখন আমার ডালটা রান্না করা হয়ে গিয়েছে, আর এখানে আমি বাইম মাছ গুঁড়া করেছি। আর সবসময় আমি যে কোনো রান্নায় করে থাকি না কেন, টেবিলের উপর খাবারগুলো বেড়ে যে হাঁড়িপাতিলগুলো হয়েছে সেগুলো আমি ভালোভাবে ওয়াশ করে রেখে দিই, তাতে আর সারাদিন কোনো হাঁড়িপাতিল থাকে না। আর এখানে আমি নিয়েছি বাইলা মাছ। বাইলা মাছটা একদম ছোটো ছোটো, তো বাইলা মাছটাকে আমি আজকে ফ্রাই করব। এটা একদম মুচমুচে হবে, মুচমুচে ফ্রাই খেতে অনেক ভালো লাগে এটা গরম ভাতের সাথে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি মরিচের পাউডার, হলুদের পাউডার, আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরার পাউডার সামান্য পরিমাণ। তো মাছটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব, আর তার সাথে দিয়েছি আদা রসুনের পেস্ট হাফ টেবিল স্পুন পরিমাণ। এখন একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, তারপর এক এক করে মাছগুলো ফ্রাই করে নেব। আর বাইলা মাছটা যেহেতু অনেক ছোট, এটা কিন্তু ভুনা করে বা অন্যভাবে খাওয়া যাবে না, এইভাবে একদম কড়া ফ্রাই করে তারপর খেতে হবে। তা আমি একটু তেল দিয়েছি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ দিয়ে, তারপর এক এক করে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। তা আমার মাছগুলো এখন ফ্রাই করা হয়ে গিয়েছে। আমি দিয়েছিলাম পেঁয়াজ কুচি, তার সাথে কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি। আর শালিনে যে প্যানকেক খেতে অনেক লাইক করে, তো ও একটু পর পর এসে প্যানকেক নিয়ে যাচ্ছে। আমি অনেকগুলো বানিয়ে একবারে টেবিলে রেখে দিয়েছি। আর অনেক দিন ধরে ভাবছি আপনাদের সাথে শেয়ার করব আমার বিয়ের শাড়ি। আমি এই ভিডিওটা একবার দেখিয়েছিলাম যখন আমি নতুন আমার ব্লগ চ্যানেল খুলেছি তখন। তো আমার এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় যখন আমি দেখিয়েছিলাম আমার বিয়ের শাড়ি, তখন অনেক ব্যাড কমেন্টস এসেছে আমার, মানে এত এত কমেন্টসে এসেছে। আমি এগুলো প্রথমে আমি বুঝতে পারিনি যে ব্লগের মধ্যে ভেট কমেন্ট আসে আসলেই। তো সেই জন্য আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি, তো সেটা আমার কাছে আর নেই ভিডিওটা। তাই ভাবলাম আজকে শেয়ার করি আপনাদের সাথে আমার ওয়েডিং শাড়ি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে দুইটা শাড়ি এখানে আছে, এটা আমি প্রথম দেখাচ্ছি, তারপর দ্বিতীয়টা দেখাবো। আরও আমার অনেক শাড়ি আছে, আমার বিয়ের শাড়ি, তারপর আমার বিয়ের দুই দিনের দিনে আমাকে যারা যারা গিফট করেছিল শাড়িগুলো সেগুলো আমার আছে, সেগুলো আমার আপুর বাসায়। আমি যখন মালয়েশিয়া চলে যাই বিয়ের পর পর, তখন কিন্তু আমি আপুর বাসায় এগুলো রেখে যাই, কারণ যেহেতু আমি দেশে থাকি না, তারপরে এমনিতেও আমার শাড়ি তেমন বেশি পরা হয় না। এই যে শাড়িগুলো আমি কবে পরেছি আমার মনেই নেই, আমি কিন্তু এমনিতেই ভাঁজ করে রেখে দিয়েছি। এই শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর, আর এটা অনেক ওয়েট, কিন্তু আমি এটা পরতে পারি না, একদম সামলাতে পারি না শাড়িটা। আর এটার যে বক্সটা আছে এটা প্রায় 10 কেজির মতো ওয়েট হবে, একদম কাঠের। এটা এই যে দেখতে পাচ্ছেন, আমি হাতে ধরতে পারতেছিলাম না।
এটা ওরা মালয়েশিয়া থেকে কিনে নিয়ে এসেছে। তো এটা প্রাইসটা আমি একবার বলেছিলাম কত টাকা, আমাকে অনেকে অনেক ধরনের কমেন্ট লিখেছে, সেই জন্য আজকে আমি আর ডিটেলসে বলবো না। তো ভাবলাম আজকে আপনাদের সাথে বিয়ের শাড়িটা শেয়ার করি। আর আমার অনেক আপুরা আমার বিয়ের ছবি দেখতে চেয়েছে, তা আমার বিয়ের ছবি আমি চেয়েছিলাম শেয়ার করব, তো ওর আব্বু রাজি হচ্ছে না। আসলে ওর আব্বুর উপরে তো আমি কিছুই বলতে পারবো না, ওর আব্বু সবসময় আমাকে বলে থাকে যে তুমি ক্যামেরার সামনে যাবে না, তারপরে ছবি দেখাবে না, এটা সেটা বলে থাকে, সেজন্য আমি এগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো ইনশাল্লাহ চেষ্টা করব দেখানোর। আর অনেক আপুরা আমাকে দেখতে চায়, তো আপু আমাকে দেখে কী হবে, আমাকে আপনারা না দেখে এত ভালোবাসতেছেন, এটাই আমার কাছে অনেক বেশি পাওয়া আর অনেক ভালো লাগে আমার কাছে, আপনারা যে আমাকে না দেখে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আর অনেক সাপোর্ট করেছেন। তো এই শাড়িটা আমার স্টোনের, মানে স্টোনের কাজ করার ভিতরে যা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো স্টোন বসানো, এগুলো কিন্তু অনেক ভারী, এটা এই শাড়িটা আমি সামলাতে পারি না একদম, এই যে দেখতে পাচ্ছেন। তো ভাবছি আমরা ডিসেম্বরে একটা অনুষ্ঠানে যাবো দেশের বাড়ি, তখন হয়তো এটা পরে যেতে পারি আপনাদের সাথে শেয়ার করাতে। আসলে বাংলাদেশে আসার পর কোথাও যেতে পারতেছি না, কারো বাসায় যেতে পারতেছি না, দেশের বাড়ি যেতে পারতেছি না, খুবই খারাপ সময় পার করতেছি বাসায় বসে থেকে, একদমই ভালো লাগছে না। আর এই যে আমার দ্বিতীয় শাড়িটা, এটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি একবার দেখিয়েছিলাম, সেটা আমি আবারও বলে দিচ্ছি, কারণ অনেক আপুরা হয়তো দেখেছে ভিডিওটা। আমি ভিডিওটা দেওয়ার পরপরই ডিলিট করে দিয়েছি, আমার এত খারাপ লেগেছে, মানুষ কি যে মানুষ হতে পারে, বাজে কমেন্ট অনেক লিখেছিল, সেজন্য আমি ডিলিট করে দিয়েছিলাম ভিডিওটা। তো আমার শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার আরও অনেক শাড়ি আছে, সেগুলো আপুর বাসায় ভুলেছি অবশ্য। তো আমার অনেক পছন্দের শাড়ি দুইটা, আমি এগুলো অনেক যত্ন সহকারে রেখে দিই, আমার কাছে খুব ভালো লাগে। আর এই শাড়িটার মধ্যেও কিন্তু অনেক কাজ, মানে ছিটা ছিটা কাজ, পুঁতি বসানো, আঁচলটার মধ্যে ভারী ধরনের কাজ আছে। আসলে পুরোটা শাড়ি আমি খুলে দেখাচ্ছি না, ভিতরে যেহেতু একই রকম তো সেটা খুলে দেখাতে হবে না। তারপরে সাইডগুলো কিন্তু খুবই সুন্দর, পাতলা অনেক এই শাড়িটা। আর ভাবছি আমি এক এক করে আপনাদেরকে এখন থেকে কালেকশন দেখানোর চেষ্টা করব। আমার অনেক মালয়েশিয়ান হিজাব কালেকশন আছে, তারপর মালয়েশিয়ান ড্রেস। আপনারা কোন ধরনের কালেকশন দেখতে চান অবশ্যই সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। মালয়েশিয়ান ড্রেস, তারপর ইন্ডিয়ান ড্রেস, অনেক ধরনের ড্রেস আমার আছে অনেক আগের, সেগুলো আমি ইউজ করি না, বাট এমনিতেই কিন্তু সাজিয়ে রেখে দিয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব যে এই ড্রেসগুলো আমার আলমারিতে পড়ে আছে। তাই তো আজকে দুইটা শাড়ি আপনাদের সাথে শেয়ার করেছি, আমার ওয়েডিং শাড়ি। আশা করছি আজকের ব্লগটি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।